ইসিল্লাহ রহমানের রাহিম দ্বিতীয় অংশ দ্বিতীয় পাঠ প্রথম যে মহিলা মহিলা রামায়ণ রচনা করেছিলেন চন্দ্রাবতী মহাশান কাব্যের কাহিনী যে যুদ্ধ যুদ্ধভিত্তিক পানিপতের তৃতীয় যুদ্ধ রৈবত কুরুক্ষেত্র প্রভাস এই ত্রয়ী মহাকাব্য রচনা করেন নবীন সেনচন্দ্র নবীনচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রকৃত গল্প খোদিত শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গীয় উপদ্রব বললেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জেল গল্পের সংলাপ সমাপ্তি দুধে ভাতে উৎপাদ গল্পগ্রন্থের রসীয়তা আক্তারুজ্জামান ইলিয়াস নজরুলের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী রবি ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প ভিকারিনী বিখ্যাত ছোট গল্প ইঁদুর এর রসিয়তা সোনেমচন্দ্র সোমেন চন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম কি মন্দির পথ জানা নাই গল্পের লেখক শামসুদ্দিন আবুল কালাম সূর্যগ্রহণ কবিতা গল্পের রসিয়তা জহির রায়হান যৌতুক প্রথা প্রধান্য পেয়েছেন যে গল্পে হৈমন্তী পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রসিয়তা বদরুদ্দিন ওমর হাঙ্গর নদীর গ্রেনেড যে ধরনের রচনা ভিত্তিক উপন্যাস একাত্তরের দিনগুলি যে জাতীয় রচনা মুক্তিযুদ্ধ নির্ভর রচনা একাত্তরের চিঠি যে জাতীয় রচনা মুক্তিযুদ্ধ পত্র সংকলন জাহান্নামৈতী বিদায় যে জাতীয় রচনা ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচিয়তা আনোয়ার পাশা আগুনের পরশমণি যে জাতীয় রচনা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচিয়তা মেজর জেনারেল সুকান্ত সিং পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় মুক্তিযুদ্ধ জলাঙ্গি যে ধরনের রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ফেরারি ডায়েরি যে পটভূমিকায় রচিত মুক্তিযুদ্ধের একাত্তরের ডায়রি রচনা করেন সুফিয়া কামাল একত্রের দিনগুলি স্মৃতিকতার গ্রন্থ জাহানার ইমাম এ সার্স ফর আইডেন্টিটি বইটি কার লেখক আছে মেজর আব্দুল জলিল কুন্দনদিনী বকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসের চিত্র চরিত্র বিষবৃক্ষ জয়গুণ যে উপন্যাসের চরিত্র সূর্য দিগুলবাড়ি ঠক্সাসা চরিত্র যে উপন্যাস আলালের ঘর দুলাল মৃণয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প ছোট গল্পের নায়িকা সমাপ্তি রুহিনী বিনোদিনী কিরণময়ী যে গ্রন্থগুলো চরিত্র কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন গোবিন্দলাল যে উপন্যাসের চরিত্র কৃষ্ণকান্তের উইল রাসলক্ষ্মী চরিত্রের সৃষ্ট উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুমোদিনী যে উপন্যাসের নায়িকা ঘরে বাইরে অচল শরৎচন্দ্রের যে উপন্যাসের নায়িকা গৃহদাহ অপু ও দুর্গা চরিত্র দুটি যে উপন্যাসের পথের পাঁচালী অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের নায়িকা বিসর্জন কেন পান্থ খানো খান্ত হও হেরি দীর্ঘপথ কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ পঙ্ক্তিটির লেখক কৃষ্ণচন্দ্র মজুমদার তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন পূর্বাটির রচিত হয়েছে বকিমচন্দ্র চট্টোপাধ্যায় পাখি সব করে রব রাতিরই পোয়াইল বক্রিমচন্দ্রের রচিত মদন মোহন তর্করঙ্কর ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টাটা করতে গেলে মা গেলে মুখে কালি পরে মুখে শুধু কালী পরে প্রমোদ চৌধুরী বাসি বসি তুই মা মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এই গ্রন্থটি রসিয়তা কাজী নজরুল ইসলাম মধুর চেয়েও আসে মধু আমার দেশ আমার সেই দেশের মাটি আমার দেশের পথের ধুলা সোনার চেয়েও সোন খাঁটি এই উদ্ধান্ত রসিয়তা সতেন্দ্রনাথ দত্ত মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর এই পঙ্টি রচনা করেছেন শেখ ফজলুল করেম জ্ঞান যেখানে সীমা সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি যে পত্রিকায় প্রতিটি সংখ্যায় লেখা থাকত শিক্ষা পত্রিকায় সুন্দর হে দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটির লেখক হচ্ছে শেখ ফজলুল করিম বউ কথা ক বউ কথা ক কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত জামিনী এই উদ্ধটি রচিত হচ্ছে কাজী নজরুল ইসলাম বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটি প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্র স্বাভাবিক অবস্থানে সুন্দর শৈবাল দিগিরে উচ্চ করে শির লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির কবিতা অংশটি মূলত প্রতিপাদ্য অকৃত স্বাধীনতাহীনতা স্বাধীনতা হীনতা কে বাসিতে চায় চরণটির রচিয়তা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সৈকে বা শুনিলাম শ্যামা নাম পদ্মটির শৈশব কবির চণ্ডীদাস বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদের লোবান রবীন্দ্রনাথ ঠাকুরের সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দ্বিজেন্দ্র রায় সেসব বঙ্গতে জন্মেছে হিংসা বঙ্গবানী সেসব কাহার জন্ম নির্ণয় নজনী আব্দুল হাকিম আজি প্রভাতে রবিকর কেমনে পুষিল প্রাণের পর কবিতা কবিতাচরণ নির্ঝরের স্বপ্ন স্বপ্নভঙ্গ সাহিত্য বিশারদ উপাধি আব্দুল করিমের আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের কাব্যের সুরুকার বর্তমান সুরকার আব্দুল লতিফ আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদ বর্তমান সুরকার আলতাম আলতাফ মাহমুদ আব্দুল লতিফ প্রথম শুরুকার আব্দুল লতিফ বর্তমান সুরকার আফতাব মাহমুদ সব কটা জ্বালানা খুলে দাও না গীতিকার নজরুল ইসলাম বাবু ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রসিয়তা শুরুকার ছিলেন আবদুল লতিফ ভাটিয়ালি যে অঞ্চলের গান ময়মন সিং পূর্বাবতী সম্ভাষণ রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে আধ্যাত্মিক উপন্যাসের লেখক পেরিচাঁদ মিত্র মধুসূদন দত্তের রচিত বীরঙ্গনা পত্রকাব্য ক্যাপটিপ লেডি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান সনেটের প্রবর্তক বাংলা সাহিত্যের আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত দত্তকুলন্দ কবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের প্রধান আবদান মহাকাব্য রচনা মধুসূদন দত্তের খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ নীল দর্পণ বিয়ের পাগলা ব্রো প্রহসনের রসিয়তা দীনবন্ধু মিত্র কমলে কামিনী নাটকের রসিয়তা দিনবন্ধু মিত্র আনন্দমাঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়া জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থের রসিয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দম্পর দপ্তর গ্রন্থের রসিয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দিরা গ্রন্থের রসিয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মিলিনালি যার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুগাঙ্গুলীয় গ্রন্থের রচিয়তা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মুশারফ হোসেনের জন্ম মৃত্যু সাল হচ্ছে আঠারোশো সাতচল্লিশ উনিশশো এগারো মীর মুশারফ হোসেন প্রথম গ্রন্থ রত্নাবতী আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত মীর মুশারফ হোসেন উদাসীন পশিকের মত উদাসীন পত্রিকের মনের কথা মীর মোশাররফ হোসেন মীর মোশাররফ হোসেন যে ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছিলেন সাহিত্যর সমৃদ্ধ গ্রন্থ জমিদার দরন্ত দর্পণের রসিয়তা মীর মোশাররফ হোসেন গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডাবলু বি ইয়েটস সন্ধ্যারোগের ঝিলিমিলি স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যের কবিতা হচ্ছে বলাকা রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো একষট্টি সালে স্ত্রী মৃত্যুকে উপলব্ধি করে রবীন্দ্রনাথ রচনা করেন নৈবদ্য জীবন স্মৃতি যার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে তুলনা করেছেন নদী রবি ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রবি ঠাকুরের যে বিশ্ববিজ্ঞানী সাথে দর্শন ও মানুষের বিজ্ঞান নিয়ে আলাপচারিত করেছিলেন আইনষ্ঠান পদ্মকুকরা যে গল্পের রসিয়তা। কাজী নজরুল ইসলাম দরিদ্র কবিতাটি নজরুলের যে কাব্যে রচিত সিন্ধু হিন্দল নজরুলের যে কবিতার জন্য কারাবরণ করেন আনন্দময়ী আগমনে ফণি মনসা কাব্যের রসিয়তা কাজী নজরুল ইসলাম নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম ঢাকায় আসেন উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় সালে জগতারিণী পদক লাভ করেন উনিশশো সালে পল্লী সমাজ উপন্যাসের রচিয়তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট উপাধি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বৈকুণ্ঠের উল রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কৃষ্ণ শ্রী শ্রীকান্ত কবি জসীম কবর কবিতাটি বিষয়বস্তু হলো প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ জীবন জীবনানন্দ দাসের প্রবন্ধ কবিতার কথা চিত্ররূপময় কবিতা বলা হয়েছে জীবনানন্দের কবিতাকে কবি জীবনন্দ দেশের উপর যে বিদেশি গবেষণা গবেষণ গবেষক গবেষণা করেন বি বিশিলি তিরিশ শতকে সবচেয়ে কথা তথাকথিত যে গণিত বিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয় জীবনন্দ দাস সিজা সিরাজুম মনিরা এ কাব্যের রসিয়তার নাম কি ফরুক আহমেদ রায়ন্দিনী গ্রন্থের রসিয়তা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তারাবাই নাটকের রসিয়তা দ্বিজে দ্বিজেন্দ্রলাল দত্ত দ্বিজেন্দ্রলাল রায় অরণ্যক যার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় যে বাদ বা ইজম দ্বারা প্রবাহিত মার্কসিজম ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থে রসিয়তা মানিক বন্দ্যোপাধ্যায় নিরালক দিব্যরত গ্রন্থে রসিয়তা শামসুর রহমান দুঃ দুঃখ সময়ে মুখোমুখি দুঃসময়ের মুখোমুখি লেখক শামসুর রহমান শামসুর রহমানের আত্মজীবনী স্মৃতির শহর কালের ধুলোয় লেখা গোলাপের গোলাপ ফুটে খুকির হাতে গ্রন্থের রসিয়তা শামসুর রহমান জননী উপন্যাসের লেখক ওসমান আমলা আমলার মামলা গ্রন্থটির লেখক ওসমান পদ্মরাক লিখেছেন বেগম রোকেয়া শওকত সেন সুলতানার স্বপ্ন গ্রন্থের রসিয়তা বেগম রোকেয়া আফজুল জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ সাত নির হার হরতাল গ্রন্থটি রচিয়তা সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত মৃত্যুবরণ করেন উনিশশো সালে সোনালী কাবিনের রসিয়তা আল মাহমুদ আল মাহমুদের রচিত পান রক্ত যে ধরনের রচনা ছোট গল্প সাহিত্য খেয়াব নামা গ্রন্থে রচিতা আক্তারুজ্জামান ইলিয়াস আমার দেখা রাজনাতির পঞ্চাশ বছর গ্রন্থের রচিতা আবুল মনসুর আহমেদ সত্যমিথ্যা ভাবানুবাদ উপন্যাসের লেখক আবুল মনসুর আহমেদ আবে হায়াত গ্রন্থের রসিয়তা আবুল মনসুর আহমেদ আনন্দ বেদনার কাব্য উপন্যাসের রসিয়তা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের উপন্যাস নন্দিত নরকে শঙ্কিনীর কারাগার উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ আওময় নাটকের রসিয়তা হুমায়ুন আহমেদ সৈয়দ অলিউল্লা লাল সালু উপন্যাস রচনাকাল উনিশশো আটচল্লিশ সালে মুনির চৌধুরী রমণী বশীকরণ যার লেখা অনুবাদ উইলিয়াম শেক্সপিয়র কর্তৃক রচিত গ্রন্থ ও অশ্রুমালা অমিউ ধারা আবু হিস জন্মগ্রহণ করেন শহীদপুর শরীয়তপুর জেলা জীবন থেকে নেয়া ছবিটি পরিচালক জহির রায়হান ক্যামত মঙ্গল নাটকের রসিয়তা সেলিমাল দিন ক্যামত মঙ্গল কীর্তন খোলা নাটকে রসিয়তা সেলিমাল দিন বন বন পাংশুল নাটকের রসিয়তা সেলিম সেলিমাল দিন তিথি ডোর তিথি ডোর গ্রন্থে রসিয়তা বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু যে দশকের কবি হিসেবে খ্যাত তিরিশ দশকের কবি কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেন দুইরা জানুয়ারি উনিশশো সালে শঙ্কর পাশা গ্রামে কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য বস্তুনিষ্ঠ জীবনবোধ বাস্তব জীবনবোধ আহসান হাবিবের যে কবিতা পাঠকে সহজে আকৃষ্ট করে ব্যঙ্গাত্মক কবিতা রবীন্দ্রত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগতভাবে সচিব ছিলেন অমীয় চক্রবর্তী মুনির চৌধুরী রচিত মুঘরানমণী বশীকরণ এটি অনুবাদ নাটক গ্রিক ট্রাজিডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলিয়া আহসান বাংলা উস উপন্যাসের প্রথম প্রাথমিক পর্যায়ের প্রধান্য ছিলেন সামাজিক কাহিনী বাংলা সাহিত্যের মুসলিম সাহিত্যে রচিত প্রথম উপন্যাস রত্নবতী আঠারোশো উনসত্তর রসি রসীয়তা মীর হোসেন বিরাজব উপন্যাসের রচিয়তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিশ শতকের মেয়ে উপন্যাসের রচিয়তা ডক্টর নীলিমা ইব্রাহামিম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে যে পরিবারে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় আবে হায়াত বা জীবন ক্ষুধা দুটি উপন্যাসের লেখক আবুল মনসুর আহমেদ বাংলাদেশে প্রথম রোমাঞ্চিত নাটকের নাম বাকি ইতিহাস বাংলা প্রবন্ধ সাহিত্যের প্রথম জীবন চরিত্র রচনাবলী রামরাম বসু গ্রন্থ গ্রন্থ রাজা প্রতিবদ্ধ চরিত্র বাংলা কবিতা জাগরণের সূত্রপাত উনিশ শতকে তনি কাব্যের রচিতা সধীন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের মহাকাব্য রচিত হয় উনিশ শতকের দ্বিতীয়াংশে দ্বিতীয়ার্ধে আঠারোশো পঁচাশি সালে নাসির উদ্দিন সর্বপদক পান সৈয়দ আলিয়া হাসান কপালকুণ্ডুলা কোন প্রকৃতির রচনা রোমাঞ্চধর্মী উপন্যাস মিলিয়ে হাতে স্টাইন গান গল্পটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস যে সাহিত্যের আত্মতায়ের হাতে ঢাকায় মৃত্যু হয় করেন চন্দ্র যে উপন্যাস মুক্তিযুদ্ধের সময় চিত্রিত অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ব পশ্চিম রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনা রূপসা উপজেলায় পিটাভোগ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনী আত্মচরিত হপ্তপয়কর কার রচনা সৈয়দ আলাওল কেন পান্ত খান্ত হও হেরি দীর্ঘপথ লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি কৃষ্ণচন্দ্র মজুমদার গৃহদাহ উপন্যাস রচনাকাল উনিশশো বিশ সালে মরিতে চান চাইনাই সুন্দর ভুবনে চরণের চৌরীয়তা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উনত্রিশে আগস্ট আঙ্কেল টোম কেবিন এর সাথে তুলনা করা হয় নাটক নাটককে নীল দর্পণ নাটককে সবার উপরে মানুষ তাহার উপরে নাই কে বলেছেন চণ্ডীদাস তে কাজে নিবেদিত বাংলার কোরিয়া রসন নিষ্পশ্রম তোষী আমি বিশ্বর্বজন কোন কবি রচনা আব্দুল হাকিম পদ্মরাক রোক বেগম রোখিয়া কোন ধরনের রচনা উপন্যাস কবি কায়কবাদ জন্ম আঠারোশো সাতান্ন সালে ঢাকা নবাবগঞ্জ আগলা পূর্বপাড়া গ্রামে আনোয়ার আনোয়ারা গ্রন্থটি কার রচনা মোহাম্মদ নজিবর রহমান ছিন্নপত্র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী অধ্যাপক মোহাম্মদ শরিফের মৃত্যু সন উনিশশো সালে নতুন চাঁদ কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ বন্যা কুমারী আব্দুর রাজ্জাকের কর্তৃক কর্তৃক রচিত উপন্যাস গড়ালিকা রাজশেখর বসু গল্পগ্রন্থ দীনেশচন্দ্র দাসের সম্পাদনায় কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য বাংলার বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় যে নাট্যকারের হাতে রামনারায়ণ তর্করত্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর কার রচনা গিয়ান দাস তার কেতুল আউলিয়া অবলম্বনে তাঁপসমালা গ্রন্থ রচনা করেন গিরিশচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন মনীষা মঞ্জুষা যা রচনা মোহাম্মদ এনামুল হক ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রসিয়তা এস ওয়াজেদ আলী মানব মুকুট গ্রন্থে রচনা করেন এ আকুবালী চৌধুরী যে সাহিত্যের যে সাহিত্য দর্শনে মর্মে নৈরাস্য আছে আধুনিকতাবাদ বাংলা ভাষার বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন ডক্টর আব্দুল হাই সৈয়দ আলিয়া হাসান হজরত মোহাম্মদ সাইসালামের জীবনী মরু ভাস্কর ওয়ালি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি রাঙ্গা জবা যে ছন্দে মূল জবাবের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় সর্বৃত্ত ইব্রাহিম খার গ্রন্থ হলো আনোয়ার পাশা ইস্তাম্বুল যাত্রীর পত্র সোনার শিকল মোস্তফা চরিত্র গ্রন্থের রসিয়তা আকরাম খা। সুবচর নির্বাসনের নাটকের রসিয়তা আল মামুন কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি রিয়াস আল রিয়াস আজ সালাতিন এটা কি ধরনের গ্রন্থ ঐতিহাসিক বিদায় অভিশাপ কবিতা রসিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর পূজারিণী কবিতার লেখক কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্রকে উৎসর্গ করেন কালের যাত্রা লাল নীল দীপাবলি কার রচনা হুমায়ুন আজাদ পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকে রচিত কাব্যনাট্য আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে পঙ্ক্তিটির রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর দোজকের ওম গল্পগ্রন্থের লেখক আক্তরুজ্জামান ইতিহাস লক্ষ্য বিনিময় গ্রন্থের রসিয়তা রফিকুল ইসলাম জাতীয় কবি নজরুলের প্রথম উপন্যাস বাদনহারা হোমাঙ্গিনী ও কদম্বিনী কোন ধরনের চরিত্র মেজদিদি কোহিনুর পত্রিকা সম্পাদনা করেন মোহাম্মদ একুব আলী চৌধুরী চর্যাপদ কোন ধর্মের ধর্মানদের সাহিত্য সহজিয়া বৈদ্য ময়নামতির চর কোন ধরনের রচনা কাব্য বন্দে আলী মিয়া দুর্দিনের যাত্রী প্রবন্ধের রসিয়তা কাজী নজরুল ইসলাম বন্দির রোজনা মসা প্রবন্ধের দুই বন উপন্যাসের রসিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর লোকান্ত লোক লোকান্তর আবদুল্লাহ আল মামুনের কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু কাদের পটভূমিতে রচিত নিগৃহীত মহিলাদের বাংলা সাহিত্যের দুঃখ কবি কে সতীন্দ্রনাথ সেনগুপ্ত পরাণের গৃহীন পরাণ পরাণের গহীন ভিতর কাব্যের গ্রন্থের রসিয়তা সৈয়দ শামসুল হক একমুটো কাব্যগ্রন্থের রসিয়তা অমীয় চক্রবর্তী বাংলা সাহিত্যের ছন্দে প্রথম রচনা করেন মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকে দুঃসময়ের মুখামুখি কার লেখা শামসুর রহমান বাংলা ভাষার নন জয়দেব কেরি সাহেবের মুন্সি কার লেখা প্রথমনাথ বিশি বন্দি শিবির থেকে বন্দিকে শামসুর রহমান দৌল তুজির বারহাম খানের জন্মগত চট্টোপাধ্যায় ফাতেহাপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ বাংলা বানানের নিয়ম প্রবর্তিত উনিশশো সালে মির মুশারফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া লাহিনীপাড়া গ্রামে উনসত্তরের গণ উদ্বোধন কেন্দ্রীয় উপন্যাস চিলেকোটার সেপাই কমন্দিনী বাংলা কোন উপন্যাসের নায়িকা যোগাযোগ উইবশেকের জন্ম শরীয়তপুর নাদিয়া ছাপান্ন হাজার বরমআল গ্রন্থের লেখক হুমায়ুন আজাদ মেঘনাবৎ কাব্যের ভীভীষিকা স্ত্রীকির নাম কি শর্মা রম্য জন্য খ্যাত লেখক হলেন আবুল মনসুর আহমেদ আমি বিজয় দেখেছি গ্রন্থের রসিয়তা এ মার আক্তার মুকুল বুলবুল চৌধুরী খ্যাত নৃত্যের জন্য বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক গানের সংলক্ষণ বিঘ্নাবধ কাব্য বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতায় যে কাব্য অন্তর্গত চিত্রা রবীন্দ্রনাথ নাইট উপাধি পায় ব্রিটিশ সরকার কর্তৃক তিনে জুন উনিশশো পনেরো এসো বিজ্ঞানের রাজ্যের লেখক আবদুল্লাল মতি সরপুরদিন ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান সিরাজগঞ্জ সারা দুপুর কাব্যের রসীয়তা আহসান হাবিব অর্কেস্ট্রা কাব্যের গ্রন্থে রসিয়তা সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কায়কবাদ মধ্যযুগের আদিকবি বডুচন্ডীদাস ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে ঝাড়ু বডুচন্ডীদাস পঞ্চম পঞ্চদশ শতাব্দীর রচনা করেন কৃষ শ্রীকৃষ্ণ কীর্তন উনিশশো সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কাকিল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির ঘর থেকে আবিষ্কৃত হয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রস রসতরঙ্গিনী বাসবদত্তা শিক্ষা এ রসিয়তা মদন মোহন তর্কালঙ্কার বাকি পাখি সব রব রাত্রি পোয়াইল কবি কবিতার লেখক মদন মোহন তর্কারঙ্কার বাংলা ভাষার যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে পাঁচজন বুদ্ধদেব বসু উনিশশো আট উনিশশো চৌয়াত্তর বেব্যানন্দ দাস উনিশশো আঠারোশো নিরানব্বই উনিশশো চৌয়ান্ন সুধীন্দ্রনাথ দত্ত উনিশশো এক থেকে উনিশশো ষাট বিংশদে অমিয় চক্রবর্তী পাঁচজনকে বলা হয় পঞ্চপাণ্ডব ব্রুজবুলি রচিত কৃষ্ণ রাধা কৃষ্ণর প্রণয়নমূলক পথ কার শ্রেষ্ঠ কীর্তি বা বিদ্যাপতি জসীম আসমানী আসমানি চৈত্রটি কা বাড়িওয়ালা ফরিদপুর জসীমউদ্দিনের যখন আসামি কবিতা লিখেন তখন আসামির বয়স ছিল নয় বছর খেয়ারি ছোট গল্পের লেখক আখতারুজ্জামান ইলিয়াস নাট্যচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন সেলিমাল দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক নাট্য বিভাগের আরামকালীন মধ্যে সেলিমাল দিন সার্প বিষয়ক গল্প অন্যান্য বাসক চাকা কেয়ামত ক্রামত মঙ্গল কীর্তন খোলা মুন্তাসির ফ্যান্টাসি জৈবতীর কন্যার মন বন পাংশুল হরগস একটি মারমার রূপকথা হাতদহাই নাটকের রসিয়তা দিন তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি হচ্ছে সৈয়দ কাদরি উত্তর উত্তরাধিকার কোথাও কোনো স্কোরদন নেই আমার চুম্বনগুলো পৌঁছে দাও গ্রন্থের রচিয় রসিয়তা হচ্ছে সৈয়দ কাদরী মানসা দুজন শ্রেষ্ঠ কবির নাম বিজয়ভুক্ত ও দ্বীজবংশী বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক শাহজাহান সিরাজুদ্দৌলা মীর কাশিম ছত্রপতি শিবাজি তারাবাই, নূরজাহান চন্দ্রগুপ্ত সিংহল পরিচয় ঐতিহাসিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের দেখি যে পত্রিকা সম্পাদন করতেন ভারতী পত্রিকা আঠারোশো চৌরাশি থেকে উনিশশো বালক নামক কিশোর পত্রিকা প্রতিষ্ঠাতা স্বর্ণকুমারী দেবী কে বলেছেন বাংলা ভাষার সংস্কৃত ভাষার দুহিতা কন্যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা লিপির সুসংগঠত হয় কোন রাজার আমলে সেন রাজার আমলে মহেস্থানগড় প্রাপ্ত লিপির সঙ্গে কোন সময়ের লিপির দৃশ্য রয়েছে সম্রাট অশোকের সময়ের প্রাপ্ত লিপি এই লিপির নাম কি ব্রাক্ষলিপি ব্রাক্ষলিপির কয়টি রূপ তিনটি শারদা নগর কুটিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি দুইটি কেন্তুম শতম ইংরেজি ও আংশিক বাংলা রচিত প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় সতেরোশো আটাত্তর সালে হুগলি থেকে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি আটটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ বত্রিশটি বাংলা বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি বিশটি বাংলা ভাষায় খাডি বাংলা উপসর্গ একুশটি বাংলা ভাষার ইতিবৃত্ত এর রসীয়তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আদি স্তরের স্তিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা ভাষার যে ভারত গোষ্ঠী সদস্য ইন্দুব্রুপও বাংলা ভাষার চরিত রূপ প্রবন্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন প্রমোদ চৌধুরী বাংলা ভাষার রূপবতী স্তরের নাম কি প্রকৃত বাংলা ভাষার থেকে বাংলা উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌরী অপভাংশ ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎসর্গ অনার্য ভাষা বাংলা ভাষার সাহিত্য যার কাছে প্রত্যক্ষভাবে ঋণী অপভাংশ বাংলা ভাষার উদ্ভব করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খ্রিস্টীয় শান্তক দশক সুনীতি চট্টোপাধ্যায়ের মতে খ্রিস্টীয় দশম শতক বাংলা ভাষা মুদ্রিত হয় প্রথম প্রথম গ্রন্থ হয়েছে বাংলা ভাষা মুদ্রিত হয় প্রথম গ্রন্থ